বাড়ির মধ্যে রান্নাঘর একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে আবার দেবী অন্নপূর্ণা বাস করেন। তার কৃপায় পরিবার ধন্য হয়, ঘরে অর্থ ও শস্য ভরে থাকে এবং পরিবারের সদস্যরা সুখী থাকে। তবে এমন কিছু জিনিস আছে যেগুলি রান্নাঘরে রাখলে বাস্তু দোষ তৈরি হয় এবং মা অন্নপূর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যান, যা আপনার দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি রান্নাঘর থেকে এই জিনিসগুলি অবিলম্বে সরিয়ে না নেন, তবে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হবে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং ধীরে ধীরে আপনার পরিবার বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়বে। কারণ বাস্তুশাস্ত্রে বেশ কয়েকটি জিনিস রান্নাঘরে রাখতে মানা করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে কোন ছয়টি জিনিস রান্নাঘর থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এক, ওষুধ রাখবেন না। আপনি যদি আপনার রান্নাঘরে ওষুধ রাখেন বা ফার্স্ট এইড বক্স রাখেন, সাথে সাথে বের করে নিন। এটা না করলে ভয়ঙ্কর বাস্তু দোষ হবে। এছাড়াও নেতিবাচক শক্তি আপনার অর্থ এবং স্বাস্থ্য ধ্বংস করবে। যে বাড়ির রান্নাঘরে ওষুধ রাখা হয় সে বাড়ির লোকেরা প্রায় অসুস্থ হয়ে পড়েন, যে কারণে আর্থিক ক্ষতি হয়। দুই, আয়না রাখবেন না। যদি আপনার মুখ দেখার জন্য আপনার রান্নাঘরে একটি আয়না লাগানো থাকে বা যদি এমন জায়গায় আয়না রাখা হয় যাতে আপনার চুলার আগুনের আভাস দেখা যায় বা তার প্রতিফলন তৈরি হয়, তবে সেই আয়নাটি অবিলম্বে সরিয়ে ফেলুন। বাস্তু অনুসারে রান্নাঘরে আয়না রাখলে অতিরিক্ত শক্তির প্রবাহ অনুভূত হয় এবং এটি রান্নাঘরে আগুন এবং জলের ভারসাম্যকে ব্যাহত করে, যা বাস্তুর দোষ তৈরি করে। তিন, ডাস্টবিন। বেশিরভাগ বাড়িতে লোকেরা তাদের রান্নাঘরে একটি ডাস্টবিন রাখে, যাতে রান্না করার সময় উৎপন্ন বর্জ্য এটিতে ফেলা যায়। আমরা আমাদের সুবিধার জন্য এটি করি, তবে বাস্তু অনুসারে এটি করা ভুল। আবর্জনা নেতিবাচকতার প্রতীক এবং আপনার স্বাস্থ্য এবং আর্থিক উন্নতিকে প্রভাবিত করতে পারে। যে স্থান দেবী অন্নপূর্ণাকে উৎসর্গ করা হয় সেখানে আবর্জনা রাখা উচিত নয়। চার, ভাঙা বাসনপত্র। আপনার রান্নাঘরে যদি কাপ, প্লেট, প্যান, কড়াই বা অন্য কোনো পাত্র ভেঙে যায়, তবে ভাঙা পাত্রগুলি রাখবেন না, এটি অশুভ বলে মনে করা হয়। মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে চাইলে এটি করা উচিত নয়। ভাঙা পাত্র দুর্ভাগ্য ও দারিদ্র বাড়ায়। এতে মা লক্ষ্মী রেগে যান এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়। পাঁচ, প্লাস্টিকের পাত্র এবং ডিব্বা। রান্নাঘরে প্লাস্টিকের পাত্র ও ডিব্বা ব্যবহার করা উচিত নয়। এটি স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে এবং নেতিবাচক শক্তি আপনাকে সমস্যায় ফেলতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক অশুভ গ্রহ রাহুর সাথে সম্পর্কিত। প্লাস্টিক আপনার বাড়িতে রাহু দোষের কারণ হয়ে দাঁড়াবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।